বন্ধুরা দেখুন, বড় একটা ফুলকপি নিয়েছি। এটা দিয়ে আমি ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো। আপনারা সকালে বিকালে যখন ইচ্ছে তখন বানিয়ে খেতে পারেন, খুব টেস্ট হয় কিন্তু এই ফুলকপির পকোড়া। আসুন তাহলে ফুলকপি কেটে নিচ্ছি। আমি ধনে পাতা কেটে নেব, ধনে পাতার সস বানাবো। তার জন্য কেটে বেটে নেব। আগুনটা ধরানো হয়ে গেছে। এবার আমি এই ধনে পাতার সস বানাবো। এই তেঁতুলটা একটু গুলে নেবো জল দিয়ে। তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো, সামান্য সর্ষে। এবার তেঁতুলগুলা জল দিয়ে দেবো, ধনে পাতা বাটা দিয়ে দেবো, সামান্য চিনি, নুন সামান্য। ধনে পাতার সস হয়ে গেছে, এবার তুলে নেব। ফুলকপি পকোড়ার জন্য আমি ফুলকপিটা ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে। তেল, গোটা জিরে, কেটে রাখা ফুলকপি, হলুদ গুঁড়ো, এবার ভালো করে একটু ভেজে নেব। আদা রসুন জিরে বাটা, সামান্য ধনে পাতা, লঙ্কা গুঁড়ো, বেশি দেব না। ফুলকপি মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো পকোড়া ভাজার জন্য। পকোড়া ভাজার জন্য আমি বেসন মাখিয়ে নেব। বেসন একটু মুচমুচে হওয়ার জন্য চাল গুঁড়ি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য, আদা রসুন বাটা, জল, অল্প অল্প জল দেবো আর মাখাবো। বেশি পাতলা হলে হবে না। বেসনটা হয়ে গেছে গোলানো, দেখুন এরকম করে করতে হবে। এবার আমি কষানো যে আমি ফুলকপি কষিয়েছি তার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবো। দেখুন ফুলকপি কষিয়েছি কিন্তু বেশি নরম হয়নি, এরকম একটু শক্ত শক্ত থাকতে হবে। এবার দিয়ে দেবো উপরে। তেল কিন্তু বেশি গরম হলে হবে না। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। আমার পকোড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার পকোড়া বানানো হয়ে গেছে। আমি যেরকম পকোড়া বানিয়েছি এরকম বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর ধনে পাতার সস থাকবে আর টমেটোর সস থাকবে, ফুলকপি পকোড়া দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি এবার বানিয়েছি, আমি এবার খেয়ে দেখব।
দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু তত সুন্দর লাগবে। খুব সুন্দর হয়েছে।